हेलो स्टूडेंट्स, जे सब स्टूडेंटरा फुरेशिया ते सिलेक्ट हुए छे एवं चेन्नई जाबे आगामी 30 तारीखेर मध्ये, तादेरके चेन्नई तमिलनाडु इन करार जोन्नो आमादेर ई पासेर दरकार। तो ई पासटा की करे करते हबे से प्रसेसटा आमरा देखे नी। प्रथमे এই যে মেসেজটা ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল দুটোই গ্রুপে সেন্ড করা আছে, এখানে কি লেখা আছে, জয়নিং নোট, কারেন্টলি ই পাস ইজ ম্যান্ডেটরি টু ট্রাভেল এনি লোকেশন অফ তামিলনাড়ু, দে মাস্ট অ্যাপ্লাই ফর ই পাস অ্যাট দ্য ফলোয়িং লিঙ্ক। আচ্ছা, এই লিঙ্কে অ্যাপ্লাই করার পর কী হবে, আফটার অ্যাপ্লাইং দ্য অ্যাবাভ পোর্টাল দে উইল গেট অ্যাপ্রুভড ই পাস উইদিন নেক্সট 48 to 72 hours অ্যাট দেয়ার মেল। ওকে, এটা মেলে আমাদেরকে শেয়ার করা হবে। ইনকেস দে আর নট গেটিং অ্যাপ্রুভড ই পাস বিফোর দেয়ার জার্নি, দেন দে মে ক্যারি দ্য অ্যাপ্লিকেশন স্লিপ অ্যালং উইথ দেম অ্যাজ ওয়েল অ্যাজ, মানে অ্যাপ্লাই করার 48 দিয়ে 72 ঘন্টার মধ্যে দেওয়া হবে। আর যদি কোনো কারণে না দেওয়া হয় মেলে, তাহলে সেই যে স্লিপটা আছে সে স্লিপ নিয়ে আমাদের ট্র্যাভেল করতে হবে। তো আমরা অ্যাডভাইস করবো স্লিপ নিয়ে ট্র্যাভেল করার কোনো দরকার নাই, যতক্ষণ ই পাস না পাওয়া যায় ততক্ষণ ট্র্যাভেল করার কোনো দরকার নাই। এবার এটা প্রসেস কি, লিঙ্কে ক্লিক করলাম আমি, এই লিঙ্ক আমাকে ব্রাউজার পর্যন্ত নিয়ে গেল। এবার দেখো এখানে দুটো অপশন আছে, হোয়ার আর ইউ ট্রাভেলিং, ট্রাভেলিং উইদিন ইন্ডিয়া স্ল্যাশ তামিলনাড়ু, কামিং টু তামিলনাড়ু ফ্রম ফরেন কান্ট্রি। তো আমরা ফার্স্ট অপশন সিলেক্ট করবো, ট্রাভেলিং উইদিন ইন্ডিয়া স্ল্যাশ তামিলনাড়ু সিলেক্ট করলাম। এবার কী করতে হবে, এখানে আমার মোবাইল নাম্বার দিতে হবে, 9547 47591, ঠিক আছে। আর তারপর এই ক্যাপচাটা 36 36 27 48 দিয়ে সেন্ড করলাম। এবার এখানে আমার একটা ওটিপি আসবে, আচ্ছা ওটিপি কত আসলো, 21 36 40 21 36 40। তাহলে এবার এখানে দেখো অনেক কটা অপশন আছে, ইন্ডিভিজুয়াল স্ল্যাশ গ্রুপ ট্রাভেল ভায়া রোড, তো তোমরা কেউ রোড দিয়ে যাবে না। তারপর নেক্সট যেটা আছে, ইন্ডিভিজুয়াল স্ল্যাশ গ্রুপ কামিং ইনসাইড তামিলনাড়ু ভায়া ট্রেন আর ফ্লাইট, ট্রেন আর ফ্লাইট। তো এই থার্ড অপশন যেটা আছে, এই থার্ড অপশনটা আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এবার তোমার মোড অফ ট্রান্সপোর্টেশন কী আছে সিলেক্ট করবে, যদি তুমি ট্রেনে যাও তো ট্রেন সিলেক্ট করতে হবে, ফ্লাইটে যাও তো ফ্লাইট সিলেক্ট করতে হবে। তো প্রথমবার আমি ট্রেন সিলেক্ট করলাম, ট্রেন সিলেক্ট করার পর কী হবে, কন্টিনিউ, কন্টিনিউর পর যে অপশনটা আসছে, এবার এখানে আমাকে এক একটা করে অ্যাপ্লিকেন্ট নেম নিজের নাম দিতে হবে, জেন্ডার মেল ফিমেল নিজের জেন্ডার দিতে হবে, মাদার ফাদার নেম, ঠিক আছে, অ্যাপ্লিকেন্টস এজ, নাম্বার অফ প্যাসেঞ্জার, সবাই ইন্ডিভিজুয়াল ই পাস অ্যাপ্লাই করবা, নিজের নিজের ইন্ডিভিজুয়াল। তো নাম্বার অফ প্যাসেঞ্জার কত হয়ে যাবে এখানে, 1। আইডি প্রুফ টাইপ, এখানে আমাকে দিতে হবে আধার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, এদের মধ্যে কোনো একটা দিলেই আমার হয়ে যাবে, ঠিক আছে। তারপর কী আছে, আইডি প্রুফ নাম্বার, আধার কার্ড দিলে আধার কার্ডের নাম্বার, প্যান কার্ড দিলে প্যান কার্ডের নাম্বার, ড্রাইভিং লাইসেন্স দিলে ড্রাইভিং লাইসেন্সের নাম্বার। তারপর কপি অফ আইডি প্রুফ, উপরে যে আইডি প্রুফটা সিলেক্ট করেছো তুমি, আধার কার্ড বা প্যান কার্ড, তার কপি, সেটা কী করে করবো, এখানে ব্রাউজার ক্লিক করবো, ক্লিক করার পর হয়তো আমি ফাইল ম্যানেজার দিয়ে নিতে পারি, নাহলে ক্যামেরা দিয়ে ডাইরেক্ট তুলে আপলোড করে দিতে পারি, ঠিক আছে। তারপর এখানে কী দিতে হচ্ছে, ট্রেন নাম্বার, ট্রেন নাম্বার, যদি আমি ট্রেনে যখন টিকিট কাটবো তো ট্রেনের যে নাম্বার হবে সে ট্রেন নাম্বারটা, কোচ নাম্বার যেটা S1 S2 S3 বা A1 A2 A3 বা B1 B2 B3 যা হয়। তারপর সিট নাম্বার, আচ্ছা অরিজিন রেলওয়ে স্টেশন, এখানে কী সিলেক্ট করবো আমরা, জলপাইগুড়ি, কুচবিহার, NGP, ঠিক আছে, ডেস্টিনেশন রেলওয়ে স্টেশন, ওই রেলওয়ে স্টেশন যেখানে আমরা যাচ্ছি তার যে নাম আছে সেটা সিলেক্ট করবো। কপি অফ ট্রেন টিকিট, আবার সেম ব্রাউজ করবো, ফাইলে থাকলে ফাইলে, নাহলে টিকিটের ছবি তুলে ডাইরেক্ট আপলোড করে দেবো, ঠিক আছে। PNR নাম্বার, ট্রেনে একটা PNR নাম্বার থাকে, ঠিক আছে, টিকিটের উপরে লেখা থাকে সে PNR নাম্বার। ডিপার্চার ডেট, ডিপার্চার ডেটের মানে জলপাইগুড়ি থেকে বা কুচবিহার থেকে বা তোমার যে জায়গা থেকে তুমি স্টার্ট করছো, তুমি কবে স্টার্ট করছো, ডিপার্চার টাইম, কোন টাইমে তোমার ট্রেন আছে, অ্যারাইভাল টাইম, তোমার ট্রেন কখন পৌঁছাবে ওখানে, ঠিক আছে, আর অ্যারাইভাল ডেট। তারপর কি, এই যে যত চেকবক্স আছে সব চেকবক্স আমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে।
আচ্ছা তারপর কি আছে, আই হ্যাভ সাফিসিয়েন্ট ফ্যাসিলিটি ইন মাই হোম টু সেলফ কোয়ারেন্টাইন মাই সেলফ অ্যান্ড আদার প্যাসেঞ্জার ইন মাই গ্রুপ, হয়ে গেল। তারপর কি করতে হবে, এরপর আমাদেরকে করতে হবে নেক্সট। নেক্সট করে আমার কাছে আর দুটো সেকশন আসবে, যেহেতু আমার কাছে এখন ট্রেন ডিটেলস নেই, তাই আমি এর চেয়ে আগে স্টেপে করতে পারছি না। যদি কেউ তোমরা ট্রেনের টিকিট বা ফ্লাইটের টিকিট কেটে থাকো, তাহলে সেই টিকিটটা আমাদের সাথে শেয়ার করো, তাহলে আমরা একটা কমপ্লিট প্রসেস করে তোমাদের দেখাতে পারি। এরকমই এরপর যে ডিটেলসগুলো চাইবে সেই ডিটেলসগুলো দিতে হবে, তারপর ফাইনালি তোমার কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর 24 থেকে 48 ঘন্টার পর ঘন্টার মধ্যে তোমার যে ই পাসটা আছে সেটা তোমার মেলে চলে আসবে, ঠিক আছে। এবার যদি বাই চান্স আমি ফ্লাইট দিয়ে যাই, ঠিক আছে, আবার সিলেক্ট করলাম ডোমেস্টিক ফ্লাইট সিলেক্ট করলাম, কন্টিনিউ করলে আবার দেখো সেম, সব কিছু সেম আছে, ঠিক আছে। এখানে শুধু কি আসবে, ফ্লাইট নাম্বার, সিট নাম্বার, অরিজিন এয়ারপোর্ট, ডেস্টিনেশন এয়ারপোর্ট, ফ্লাইট টিকিট দিতে হবে, পিএনআর নাম্বার ফ্লাইটেও থাকে, সব সেম আছে। আর এই যে লাস্ট চেক বক্স আছে, আই হ্যাভ ডিটেলস অফ দ্য ভেহিকল, মানে আমাকে যে গাড়িটা স্টেশন দিয়ে আমার ডেস্টিনেশন অবধি নিয়ে যাবে সে গাড়ির ডিটেলস আমাদের কাছে আছে, তো সেই ডিটেলস আমাদের কাছে নাই, তাই বলে আমাদের এই যে লাস্ট চেক বক্স আছে সেই লাস্ট চেক বক্সটাকে আমরা সিলেক্ট করব না। ট্রেনের ক্ষেত্রে বা ফ্লাইটের ক্ষেত্রে যে ক্ষেত্রে আমি করি, লাস্ট যে চেক বক্সটা আছে এই চেক বক্সটা আমরা সিলেক্ট করব না কিছুতে, ঠিক আছে। সো ওকে, বেস্ট অফ লাক।